ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবারাকাতু। ভাইয়ের প্রশ্নের মূল অংশ হচ্ছে, মুসলিম ও হিন্দু মিক্সড ধর্মের মধ্যে অনেক সময় দাওয়ালের সাইটের মধ্যে বিভিন্ন দেবদেবীদের মূর্তির ছবি থাকে, সেক্ষেত্রে সেই ঘরে সালাত আদায় করলে সালাত হবে কি না? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, যদি অগতির গতি হয় আর কোনো রাস্তা খোলা না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করবেন, তবে দেওয়ালের সামনের দিকে, বিশেষ করে যেই দিকে কাবা রয়েছে সেই দিকে ছবি না থাকলেই আশা করি আপনার সালাত পরিপূর্ণ হয়ে যাবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, আল্লাহকে যথাযথ ক্রমে ভয় করলে হয়ে যাবে এখানে। আর যদি ছবি থাকে তাহলে সেটাকে ঢেকে দিবেন। যদি আপনার নিয়ত পরিপূর্ণ আছে যে আপনি শুধুমাত্র আল্লাহর ইবাদত করেন, ইয়া কানা আবুদু, আমি আপনার ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না, কিন্তু দেখা যাচ্ছে আপনার সামনে যদি থাকে, যেটাকে আরবিতে আমা বলা হয়, সামনে থাকে, তাহলে আপনার দৃষ্টির মধ্যে সমস্যা হবে বা আপনার সলাতের মধ্যে সমস্যা হবে, যেটা আমি পূর্বের প্রশ্নোত্তর মধ্যে কথাটি বলেছিলাম খুশুখুজু নিয়ে। তো এই জন্য সামনের সাইটে যদি থাকে কোনো মূর্তির ছবি কিংবা দেওয়ালের মধ্যে কোনো অঙ্কিত ছবি, তাহলে সেটাকে ডেকে দিয়ে সলাত আদায় করুন, ইনশাল্লাহ সলাত পরিপূর্ণ হয়ে যাবে। জাজাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।